দর্শক বন্ধু নমস্কার, ফের গোটে নয় ভিডিওরে আপনার স্বাগত। দেখুন রবি ধান খরাকিয়া ডালুয়া ধান লাগে যদি আপনার প্রস্তুতি হচ্ছেন, কেতটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটাকে আপনার ধান চাষ করবার নিহতি জানবাকে পড়ব। কেন কেন সে ইম্পর্টেন্ট জিনিস, 2024-25 যদি ধানর যে হিসাবে রেট হয়েছে সেই হিসাবে যদি আমি প্রস্তুতি কেবি টিকি বড়িয়া করমা বেলে কেতনে কেতে বড়িয়া হয়ে পুছে। পাঁচটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটাকি নিহতি আপনার ধ্যান দেওয়াকে পড়বা যদি আপনার ডালুয়া ধানর লাগে প্রস্তুতি হচ্ছেন। এই ভিডিওটা আপনার লাগে কেতনে কেতে ইম্পর্টেন্ট হ্যাঁ, আসুন পুরা পুরা ডিটেল জানবা কেন কেনটা সে ইম্পর্টেন্ট পাঁচটা পয়েন্ট যেটাকি আপনার ডালুয়া ধান চাষ করবার আগর নিহতি জানবাকে পড়বা। দর্শক বন্ধু পহলা কথা হচ্ছে আপনার জলসেচনর সুবিধা। আপনি যে জায়গায় ডালুয়া ধান চাষ করবার লাগি যাওছেন সে জায়গায় পানির সুবিধা কেনতা আছে, যদি আপনার কম পানির সুবিধা আছে সে জায়গায় আপনার কেন করে পারবে, আপনার শর্ট ডিউরেশন ধানকে আপনার নেই পারবে কম দিনিয়া, যেটাকি আপনার 100 দিন ভিতরে বি বড়িয়া বড়িয়া ধান কিসম মানে অছে সেটাকে বি আপনার নেই পারবে। যে জায়গায় আপনার মধ্যম জল কিসমর সুবিধা আছে সে জায়গায় আপনার 100-120 দিনিয়া ধানকে আরামসে আপনার নেই পারবে। এটা বি হচ্ছে কেতনে কেতে গোটে ইম্পর্টেন্ট হ্যাঁ। তারপরে দর্শক বন্ধু যদি আপনার জলসেচন এভেলেবল আছে বলে আপনার পুরা লং ডিউরেশন আপনার অপ টু 145 দিনিয়া তো আপনার আরামসে ধান কিসম ব্যবহার করে পারবে, যেটা নাকি আর পানি কিছু অসুবিধা নেই রে। এটা গলা পহলা কথা, আপনার জলসেচন বড়িয়া সুবিধা থিলে যেগুলি আপনার বিহন কিসম বাঁচবার কি আগে চাষ করবারটা গোটে ইম্পর্টেন্ট জিনিস। 2 নম্বর কথাকে যেতবেলকে আমি পলাই আসুছু আপনার হল আপনার কেন ভেরাইটি করবে, আপনি রিসর্চ করবে কি আপনি হাইব্রিড করবে কি আপনি দেশি কিসম বি আপনি করে পারবে। এই 3 ভিতর যেতবে বি আপনি কিসম বাঁচুছন দেখুন হাইব্রিড্রে কেন আসি রবিরে দেখুন কেতনে কেতে বহুত বড়িয়া ধান হচ্ছে, কিন্তু রবিরে যদি আপনি হাইব্রিড করুছেন বলে হাইব্রিড্রে নিহতি হিসাবে কিছু টিকি অধিকা খরচা আছে, আপনার খত সার হলা রোগ পোক বি লাগবার অনেকটা তার মানে ভয় থেসি, কিন্তু সেথিরে আপন পুরা স্টেপ বাই স্টেপ সব দেখবা কি যা যেকি কুয়া যাইছে যেতে অধিক খরচা হওয়ার সেটি অধিক বি লাভ হচ্ছে সে রেঞ্জরে যদি আমি দেখবা আপনি হাইব্রিড করে পারবে। আর যদি আপনি রিসর্চ ভেরাইটি করুছেন আপনি ম্যানুয়ালি যেটা করা হচ্ছে যেটা আমি করছু যেন সময়কে যেতকি লেখান খৎসার দেবার দরকার পড়ছে সেটাকে আপনি নেই আগে করে পারবে, বলে সে 2 ভেরাইটির আপনার জমিরে কেনটা ফিট হওয়া আপনার সেটাকে নির্ধারিত করবে। 3 নম্বর জিনিসকে আসু আপনার ল্যান্ড হিস্ট্রি। দর্শক বন্ধু ল্যান্ড হিস্ট্রি হচ্ছে সবুনু কেতনে কেতে ইম্পর্টেন্ট, যে আপনার জমিরে সবুনু বড়িয়া কেন ধান আসে, রবিরে কেন ধান আসে, খরিফরে কেন ধান আসে। রবিরে যেতকি বি আপনার ধান করে আয়ত্ত যেতকি যদি আপনার ধান করুছেন সে ভিতরে আপনি নির্ধারিত করুন যে কেন ধান আপনার সবুনু টপ হয়েছিল ভল আয় হয়েছিল সেটাকে আপনি রিপিট করবারটা হচ্ছে সবুনু বড়িয়া। কেকি বলে যে প্রসিজর যে হিসাবে সেলেক্ট করে সে হিসাবে যদি আগে করতে যাবে বলে কেতনে কেতে বড়িয়া হয়ে পারবার, ইনে হচ্ছে গোটে ইম্পর্টেন্ট জিনিস। আপনার সে ধানকে কেতে বর্ষ কলে আপনার নে হলে বি গোটে ভেরাইটিকে আপনার 3-4 বর্ষ আরামসে করে পারবে, অধিকা হিসাবে তো আপনার 5 বর্ষর বি অধিক করে পারবে, কিন্তু সবুজ ইম্পর্টেন্ট হচ্ছে আপনার যদি করুছেন বলে আপনার 3-4 বর্ষ গোটে ধানকে গোটে কিসমকে আপনার আরামসে ব্যবহার করে পারবে। সে হিসাবে আপনার ল্যান্ড হিস্ট্রির আপনার পুরা মানে টোটাল জমির হিস্ট্রিকে টিকি আপনার অনুধ্যান করবে যে মুই এথর কেন কিসম কলে বড়িয়া হওয়া আর কেন চাষী ভেরাইটি ইটা বাছবারটা কেতনে কেতে ইম্পর্টেন্ট। 4 নম্বর জিনিস দর্শক বন্ধু হচ্ছে এটা কেতনে কেতে ইম্পর্টেন্ট, গলা সিজনরে আপনার রবিরে হো কিংবা খরিফরে সে জায়গায় আপনার জমিরে কাঁ কে রোগ পোক লাগিছে, যদি রোগ পোক ধরুন মইশা বেশি লাগলা কি কাণ বিধা লাগলা এথর যেতবে আপনার করবার লাগি যাচ্ছেন যেকোন আপনার ধান বাঁচবার আগর আপনার যে ধান বাঁচবে সেতিরে রোগ সহণী শক্তি ঠিক থিবার কথা, মানে আপনার জমিরে যেটা হেসি সে প্রকার রোগ নেই লাগুবার কিসমকে আপনার ব্যবহার করবে। এটার বি কেতনে কেতে জিনিস মানে অছে আপনার কমেন্টরে বি আপনার জনাই পারবে কেনথিরে কেনটা মানে বেশি হোলে কেনটাকে আমি বদলাই পারমা সেটা বি আমি আগে অনেক ভিডিওরে বি জনামু। এই জায়গায় আমি এই ভিডিওরে আমি 5টা ইম্পর্টেন্ট যেটাকি ডালুয়া ধান চাষ করবার আগর কেনটাকে আমি নিঘা দেবা সেটা আমি বতাতে যাচ্ছি। আপনার রোগ পোক হিস্ট্রি এটাকে বি জানবার আপনার নিহতি দরকার, এটাকে আপনি ধ্যান রাখবে। 5 নম্বর দর্শক বন্ধু আপনার বিহন কেন আনুছন, দোকান রু আনুছন, সরকার রানু আনুছন কি অনলাইন ঠানু আপনার বিহন আনুছেন,
ଇ ବିହନ ଭିତରେ ସବୁନୁ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଜିନିଷ ହେଉଛେ। ଆପଣ ଯେନ୍ନୁ ପ୍ରମାଣ ପାଉଛନ୍, ଯେନ୍ନୁ ଚାଷୀ ଆଣିକିରି ଇ ବିହନ ଭଲ ବାହାରୁଛେ ବୋଲିକିରି କୁହାଯାଉଛେ, ସେ ବିହନକେ ବ୍ୟବହାର କରିବାଟା ହେଉଛେ କେତେ କେତେ ବଢ଼ିଆ ଆଉ ଗୋଟେ ଭରସା ଯୋଗ୍ୟ। ଆଜିକାଲି ବଜାରରେ ଆପଣ ପୁରା ମାନେ ଭଲ ଜିନିଷ ଖୋଜିବାଟା ବହୁତ ମୁସ୍କିଲ ହେଇଯାଏସି। ଅନେକଟି ନକଲି କମ୍ପାନୀମାନେ ଆସୁଛନ୍, ଅନଲାଇନ୍ରେ ବି ହେଲା କି ଦୋକାନ ମାଧ୍ୟମରେ ହେଲା, କମ୍ ସମୟରେ କମ୍ ପଇସାରେ ବି ସେମାନେ ବିହନ ସବୁ ଯୋଗାଇ ଦେବାର ବ୍ୟବସ୍ଥା ବି ରଖୁଛନ୍। ଆର୍ ଚାଷୀମାନେ ବି ଅନେକ ଜାଗାରେ ଠକେଇରେ ପଡ଼ୁଛନ୍, ସେଥିର୍ଲାଗି ସବୁବେଳେ ଭରସା ଯୋଗ୍ୟ ଯେନ୍ନୁ ଆପଣ ଆଣୁଛନ୍, ଯେନ୍ନେ ଆପଣଙ୍କର ଭରସା ଅଛି, ଯେନ୍ ଠାନଙ୍କର ଯେନ୍ କମ୍ପାନୀର ବିହନ ମାନେ ଭଲ ପଡ଼ୁଛି ସେଟାକେ ହିଁ ଆପଣ ବ୍ୟବହାର କରିବାରଟା ହେଉଛି ସବୁଠୁ ବଢ଼ିଆ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଇ ପାଞ୍ଚଟା ବେସିକ୍ ଜିନିଷ ଯେନ୍ଟାକି ଆପଣ ଧ୍ୟାନ ଦେଇକିରି ଯଦି ଡାଲୁଆ ଧାନ ଚାଷ କରବାର୍ ଲାଗି ଉତରୁଛନ୍ ଆଗ୍କେ, କେବେ ଅସୁବିଧାରେ ନେଇ ପଡ଼େ। ଫେର୍ ଆଗ୍କେ ଆପଣ କେନ୍ କିସମ ମାନେ କେନ୍ଟା କଲେ ବଢ଼ିଆ ହେବା, ସେ ଉପରେ ଅନେକଟେ କଥା ଭିଡ଼ିଓରେ ଧରିକିରି ଆମେ ଆସ୍ମୁ, ଫେର୍ ହାଜର ହେମୁ। କିନ୍ତୁ ଆର୍ ଗୋଟେ କଥା ହେଉଛି, ଆମେ କେତେଟା ବିହନର ଫଟୋ ବି ଭିଡ଼ିଓର ତଲେ ଦେଉଛୁ, ଯଦି ଆପଣ ସେଇଟା ନିଜେ ବ୍ୟବହାର କରିପାରିବେ କି ଟ୍ରାଏ କରିପାରିବେ, ବଢ଼ିଆ ବଢ଼ିଆ ବିହନ କିସମ ମାନେ ଅନେକ କମ୍ପାନୀରଟା ସେ ଫଟୋକେ ଦେଖିକିରି ଆପଣ ସିଧା କ୍ଲିକ୍ କରି ଏଇଠାନୁ ହିଁ ଘିନିପାରିବେ ନିଜର ମୋବାଇଲ ମାଧ୍ୟମରେ, ନିହାତି ଏଇଟାକେ ଦେଖିବେ ବୋଲିକିରି ଆମର ଆଶା।